আসসালামু আলাইকুম। কথায় আছে, বুমরার বোলিং অ্যাকশন যেমন অদ্ভুত, তেমনি তার বোলিং করাও অদ্ভুত। তিনি কখন কোন ধরনের ডেলিভারি দেন সেটা বোঝা খুব মুশকিল। তেমনি একটি ঘটনা ঘটল আজকে মুম্বাই কলকাতা ম্যাচে, যেখানে কলকাতার ইনিংসের দ্বিতীয় ওভারের ঘটনা। বুমরা তার ওভারের প্রথম বল করতে আসলেন, তিনি বল করলেন, বলটি তিনি সুনীল নারিনের লেগ সাইড দিয়ে বলটি করলেন, কিন্তু বলটি এমন একটি অদ্ভুত ঘটনা ঘটালো যা দেখে রীতিমতো হতবাক নারিন এবং মাঠে থাকা দর্শকরা। বলটি লেগ থেকে ঘুরে সেটা চলে গেল একদম সুনীল নারিনের পায়ের কাছে। সুনীল নারিনের পায়ের কাছে গিয়ে বলটি হঠাৎ করে ইয়র্কার হয়ে গেল এবং বলটি নারিন ভেবেছিলেন বলটি হয়তো অফ স্টাম্পের বাইরে দিয়ে চলে যাবে, তাই তো নারিন ব্যাট না চালিয়ে বলটি ছেড়ে দিলেন। কিন্তু ঘটে গেল বিপত্তিকর অদ্ভুত ঘটনা, বলটি ইয়র্কার লেন্থের হয়ে ইন সুইং করে ভিতরে ঢুকে গেল এবং সরাসরি নারিনের স্টাম্পে আঘাত থামল। আর এতে করে নারিন অবাক হয়ে বেকুব বনে গেলেন, মাঠে থাকা দর্শকরা তো অবাক, এটা কী করলেন নারিন? দর্শকরা বুঝতে পারলেন না এই বলটা কীভাবে স্টাম্পে আঘাত হানলো, যে বলটা বেরিয়ে যাওয়ার কথা সেটা স্টাম্পে আঘাত হানলো। আর এতে করে নিজের পায়ে নিজে কুড়াল মারলেন সুনীল নারিন, যেখানে তিনি আউট হয়ে গেলেন। কলকাতার বিপক্ষে আজকে মুম্বাইয়ের বুমরা এরকম দুর্দান্ত এক অদ্ভুত বোলিং করেছেন যা দেখে সবাই হতবাক। তো সুনীল নারিন যেটা করলেন, বলটি কিন্তু খেলতে পারতেন।